আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিসাণ্ড ইমিগ্রেশন চ্যানেলে দূর দূরান্ত থেকে কাছ থেকে যারা শুনছেন আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিভিওর্স আজকে এই ভিডিওতে ইতালির ফ্যামিলি বিষয়ের বিভিন্ন প্রশ্ন সম্পর্কে কথা বলবো যেই প্রশ্নগুলো আপনারা আমাকে করেন সেগুলো কি এবং সেগুলোর অ্যান্সার কি সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের সাথে কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করেছি আশা করি প্রত্যেকেই হচ্ছে না টেনে ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনারা যারা ইতালিতে যাবেন যাদের আত্মীয় ইতালিতে থাকে যে সমস্ত ভাইরা ইটালি থাকেন এবং ভাবিরা হচ্ছে বাংলাদেশে থাকেন বোনেরা বাংলাদেশে থাকেন তাদের প্রত্যেকেরই এই ব্যাপারগুলো সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং আপনারা হচ্ছে মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেন এই প্রশ্নগুলো তো সেগুলোর ব্যাপারেই হচ্ছে আজকে এই ভিডিওটা করেছি প্রিভিয়ার্স প্রথম একটি প্রশ্ন যেটা আমি খুব বেশি পাই সেটা হচ্ছে আমি অমুক সিটিতে ফ্যামিলি বিষয়ের যে ইনোন অবস্থা সেটার জন্য অ্যাপ্লাই করেছি কত মাস লাগবে নোলা অবস্থা ফ্যামিলি বিষয়ের নুলাবস্থা যেটা সেটা হাতে পেতে কত মাস সময় লাগে মূলত হচ্ছে ফ্যামিলি বিষয়ের জন্য যে নূলাবস্থা সেটা হচ্ছে কমিউনি থেকে ইস্যু হয় আর ইতালিতে অনেকগুলো শত শত কমিউনি আছে এই কমিউনি থেকে নূলাবস্থা ইস্যু হওয়ার স্পেসিফিক নির্দিষ্ট কোনো সময় নেই কেউ অ্যাপ্লাই করার পর সেটা তিন মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে এক বছর লাগতে পারে দেড় বছরও লাগতে পারে তো এটা কোনো কমিনির স্পেসিফিক কোনো সময় নেই যে তিন মাসের মধ্যে দুই মাসের মধ্যে ছয় মাসের মধ্যে আপনাকে নৌল অবস্থা দিবে আমরা যেমন অনেক দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করি তো সেই দেশের ভিসার জন্য যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু আমাদের যেই অ্যাপ্লিকেশন সাবমিটের পরে যে আমাদেরকে যে রিসিপ্টটা দেওয়া হয় সেই রিসিপ্টে কিন্তু কোনো ডেলিভারি ডেট দেওয়া হয় না যেমন হচ্ছে আমরা যখন ইতালির জন্য ফাইল সাবমিট করি তখন সেখানে কিন্তু কবে ডেলিভারি দিবে এটার কিন্তু কোনো ডেট থাকে না এরপর হচ্ছে আপনি যখন আরও বিভিন্ন দেশের জন্য জমা দিবেন সেখানে কিন্তু কোনো ডেলিভারি ডেট থাকে না কিছু কিছু আবার ডেলিভারি ডেট থাকে যেমন ফ্রান্স অ্যাম্বাসির ডেলিভারি ডেট থাকে জাপান অ্যাম্বাসির ডেলিভারি ডেট থাকে আমরা যেমন ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা করি সেখানেও কিন্তু ওরা একটা ডেলিভারি ডেট দিয়ে দেয় আর কিছু কিছু অ্যাম্বাসি ওরা যখন আপনারা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু সেরা তারা রিসিটে কিন্তু কোনো ধরনের ডেলিভারি ডেট দিবে না অর্থাৎ যখন ডেলিভারিটা প্রসেস হবে যখন ডেলিভারির জন্য আপনার ফাইলটা প্রসেস হবে তখন কিন্তু অটো ওরা আপনাকে ফোন দিবে অথবা মেসেজ পাঠাবে বা অনলাইনে সেটা হচ্ছে রেডি ফর কালেকশন আসবে বিভিন্ন ধরনের সিস্টেম তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা যখন অবস্থার জন্য অ্যাপ্লাই করবেন ইতালির বিভিন্ন কমিউনিতে তো কমিউনির কোনো নির্দিষ্ট সময় নেই যে কত মাসে আপনাকে অবস্থা দিবে এবং হচ্ছে আপনি কবে এটা হাতে পাবেন মূলত হচ্ছে ইতালির সরকারের বিভিন্ন যেই সংস্থাগুলো আছে তারা হচ্ছে আপনার যখন ফাইল সাবমিট করবে তখন তারা বিভিন্ন ধরনের ভেরিফাই করবে আপনার ডকুমেন্টসগুলো ইনফরমেশান নেবে সেগুলো জানার পরে সেগুলো আপনার সম্পর্কে ভেরিফিকেশান যাবতীয় ইনফরমেশান জানার পরে যখন ওরা ফাইনাল হবে তখন হচ্ছে ওরা আপনাদেরকে যেই অবস্থা সেটা হচ্ছে ইস্যু করবে তো অবস্থা কবে হাতে পাবেন কত মাসে পাবেন এর নির্দিষ্ট কোনো সময় নেই প্রিভিউয়ার্স আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যারা নুলাবস্থার জন্য অ্যাপ্লাই করবেন তো অনেকেই জিজ্ঞেস করে নুলাবস্থার জন্য অ্যাপ্লিকেশনের সাথে কী কী ডকুমেন্টস দিতে হয় ফ্যামিলি বিষয় মূলত হচ্ছে এগুলো আপনারা ইতালিতে উকিল ধরে এই কাজগুলো করতে হয় তো আপনারা যখন অবস্থা সেখানে সাবমিট করবেন অবস্থার জন্য কমিউনিতে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ওই উকিল সাহেব আপনাকে বলে দিবে যে অবস্থার অ্যাপ্লিকেশনের জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে তো মূলত ওই উকিল সাহেবের কাজ হচ্ছে এটা আপনি যখন নূলা জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কি কি ডকুমেন্টস লাগবে সেটার জন্য বিস্তারিত আপনাকে গাইডলাইন দেওয়া বিস্তারিত বলে দেওয়া সেই অনুযায়ী আপনারা ডকুমেন্টসগুলো নিয়ে উকিলের কাছে যাবেন উকিল অ্যাপ্লিকেশন করে দিবে। এইভাবে হচ্ছে প্রসেসটা হয় এরপর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে নূলাবস্থা পেতে এত লেট হয় কেন মূলত লেট হওয়ার কারণ আসলে যেমন আমরা অনেকগুলো অনেক প্রসেসিংই দেখি যে মূলত গভর্নমেন্টের প্রসেসগুলো অনেক দীর্ঘমেয়াদী হয় যেমন আমরা দুইটা বিষয়ের ক্ষেত্রে দেখি যে ইটালির যে শর্ট টার্ম ভিসা সেটা কিন্তু অল্প দিনে প্রসেস হয়ে যায় সাধারণত দুই সপ্তাহ ওরা সময় নেয় তো সেই ক্ষেত্রে হচ্ছে ওরা এক মাসও সময় নেয় দেড় মাসও সময় নিয়ে থাকে অনেক সময় তো এর এটা কিন্তু শর্ট টার্ম ভিসা সর্বোচ্চ নাইনটি ডেজের হয় কিন্তু আপনারা যেই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যে ফ্যামিলি ভিসা যেটা সেটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ভিসা অর্থাৎ যারা সেখানে স্পাউজরা আছেন তারা কিন্তু ইতালিতে গিতে গিয়ে দীর্ঘমেয়াদী অবস্থায় সেখানে থাকবেন এটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা বিষয় আর দীর্ঘমেয়াদী বিষয়ের প্রসেসটাও কিন্তু বেশিরভাগ গভর্নমেন্টের ক্ষেত্রেই হচ্ছে সেটা লিংদি প্রসেস আপনি কানাডার ক্ষেত্রে দেখেন সেটা লিংদি প্রসেস আপনি জার্মানির ক্ষেত্রে দেখেন সেটাও লেংদি প্রসেস ফ্রান্সের ক্ষেত্রে দেখেন সেটাও লেংদি প্রসেস তো মূলত এই যে দীর্ঘমেয়াদী বিষয়ে যেগুলা অ্যাপ্লিকেশন কর করবেন আপনারা বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে সেগুলো মূলত লেট হয় প্রসেসটা এত সহজে হয় না দীর্ঘমেয়াদী প্রসেস বিষয়ের প্রসেসিংটা একটু লেংদি হয় এটাই হচ্ছে স্বাভাবিক এটা পৃথিবীর বেশিরভাগ গভর্নমেন্টের ক্ষেত্রেই হচ্ছে এটা লেট হয় আপনি সেখান থেকে যে একটা ডকুমেন্ট ইস্যু করবেন অনেক সময় তো সেটা পেতে হয়তো লেট হবে অথবা হচ্ছে এখানে সাবমিশনের পরে এম্বাসিতে সাবমিশনের পরে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন হয় ভেরিফিকেশান হয় গভর্নমেন্টের বিভিন্ন সার্ভারে এগুলো এন্ট্রি হয় এই কারণে এই জিনিসগুলো কিন্তু এত লেট হয় এরপর আরেকটা ব্যাপার হচ্ছে ইতালি যেতে কত টাকা খরচ হয় এটা কমন একটা প্রশ্ন করেন মূলত ইতালি যেতে আপনার কত টাকা খরচ হবে তো এটা বলতে পারবে যিনি আপনার কাজ করবে আপনারা যখন ইতালি ইতালির বিভিন্ন ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু তো আপনারা যার সাথে কাজ করবেন যদি আপনি ট্যুরিস্ট বিষয়ে যান তাহলে একটা ক্যাটাগরি আপনি যদি বিজনেস বিষয়ে যান একটা ক্যাটাগরি অনেক ধরনের ভিসা ক্যাটাগরি আছে আপনি যদি ওয়ার্ক ভিসায় যান তাহলে একটা ক্যাটাগরি আপনি যদি নিজে নিজে ভিসা করেন তাহলে কষ্টেংয়ের ব্যাপারটা একরকম আবার অন্য কারো মাধ্যমে কাজগুলো করলে হচ্ছে আরেক রকম তো মূলত ইতালি যেতে কত টাকা খরচ হয় বিশেষ বিশেষ করে হচ্ছে স্পন্সর এবং এগ্রিকালচার বিষয়ে কত টাকা খরচ হয় অনেকেই জিজ্ঞেস করে থাকে তো মূলত এই আপনার সাথে যে এগ্রিমেন্টটা করবে যে আপনার কাজটা করতে আগ্রহী হবে যে মিস্টার অমুক আমি আপনাকে ইতালি এগ্রিকালচার ভিসায় বা স্পন্সর ভিসায় নিয়ে আসতে চাই তো আপনি আমাকে এত টাকা দেবেন উনি যদি আপনার রিলেটিভ হয় আপনার ভাই বন্ধু আত্মীয়স্বজন কেউ হয় উনি ইচ্ছা করলে আপনি আপনাকে ফ্রি নিতে পারে আবার যদি উনি আপনার থেকে দশ বারো পনেরো লাখ টাকা নেয় সেটা হচ্ছে আপনার ব্যাপার তো মূলত ইতালি যেতে কত টাকা খরচ হবে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার যিনি কাজ করবে যিনি আপনার ইতালি ভিসার ব্যাপারটা হচ্ছে প্রসেস করবে ডকুমেন্টসগুলো প্রসেস করবে যিনি দীর্ঘমেয়াদী ভিসা আপনার জন্য সেখান থেকে বের করবে এগ্রিকালচার বা স্পন্সর মূলত হচ্ছে উনিই আপনাকে বলে দিবে যে আপনার থেকে কত টাকা নিয়ে উনি কাজ করবে আপনার ভিসাটা হলে আপনার আপনি আপনি ওনাকে কত টাকা দিতে হবে তাহলে হচ্ছে মূলত যিনি হচ্ছে মূলত আপনার কাজ করবেন ইতালির জন্য উনি আপনাকে বলে দেবে ইতালি যেতে আপনার কত টাকা খরচ হবে সাধারণত আমরা যেটা শুনে থাকি সেটা এগ্রিকালচার বিষয়ে যেমন হচ্ছে দশ লাখ খরচ হয় বারো লাখ খরচ হয় এই রকম আর স্পন্সর বিষয় যেটা সেই রকম সেটায় যেমন হচ্ছে ষোলো লাখ আঠারো লাখ বিশ লাখ এইরকম সাধারণত নিয়ে থাকে যারা কাজ করে তো প্রিভিউয়ার্স আপনারা যারা হচ্ছে ইতালির ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু একটু ধৈর্যশীল হতে হবে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ফ্যামিলি বিষয় যে নূলা জন্য অ্যাপ্লাই করতে মিনিমাম কত টাকা ট্যাক্স দেখাতে হয় তো সেই ক্ষেত্রে এটারও হচ্ছে স্পেসিফিক কোনো রুল নেই এক এক কমিউনিতে এক এক রুল তো এটা আপনার কত টাকা খরচ দেখাতে হবে ট্যাক্সটা এটা আমি একটা ফিগার বলে দিলে সেটা কিন্তু মনে করেন যে আপনার অন্য কমিউনিতে কি গিয়ে কিন্তু এই ট্যাক্সটা আরও বেশি হবে বা আরও কম হবে তো এই কারণেই আমি কোনো ফিগার বলছি না আর ফিগারের কোনো নির্দিষ্ট ই নেই স্পেসিফিক কোনো ফিগার নেই যেহেতু সেহেতু এখানে আমি বলতেও পারছি না কারণ ইতালি ভিসার যেই নূলাবস্থা ফ্যামিলি ভিসার যে নুল অবস্থা সেটা কিন্তু এক এক কমিউনিটিতে এক এক সময়ে বের হয় কোনো স্পেসিফিক কোনো সময় নেই এবং আপনি কত টাকা ট্যাক্স দেখাতে হয় যে ফ্যামিলিকে নিয়ে যাওয়ার জন্য মিনিমাম যিনি অ্যাপ্লিকেন্ট তা তিনি কত টাকা মিনিমাম ট্যাক্স গভর্নমেন্টকে জমা দিতে হবে এটাও হচ্ছে মানে স্পেসিফিক কোনো নির্দিষ্ট কোনো এটারও কোনো নিয়ম নেই যে এমন পাঁচ হাজার দেখাতে হবে ট্যাক্স মিনিমাম ট্যাক্স অথবা দশ হাজার দেখাতে হবে এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই এটা কমেনি ভেদে ভিন্ন ভিন্ন হয় এক এক রকম হয় তো প্রিভিয়াস আপনারা যারা অ্যাপ্লাই করবেন তারা কিন্তু এই যারা বিশেষ করে ফ্যামিলি বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন তারা কিন্তু একটু ধৈর্যশীল হতে হবে এবং এই ব্যাপারগুলো হচ্ছে আপনাদের আপনারা যেহেতু সচরাচর আমাকে জিজ্ঞেস করেন এই কারণে হচ্ছে আজকে এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করেছি আশা করি আপনারা এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন ইতালির ফ্যামিলি বিষয় সম্পর্কে আর স্পন্সর এবং এগ্রিকালচার ভিসার জন্য কত টাকা খরচ হয় এটাও বলে দিলাম যে যিনি আপনার কাজ করবে তিনি হচ্ছে আপনি আপনাকে বলতে পারবে বলে দিবে যে আপনি ওনাকে কত টাকা দিতে হবে আর সাধারণত স্পন্সর ও এগ্রিকালচার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেও সেটা হচ্ছে দেখা যায় পাঁচ মাস ছয় মাস আট মাস এই রকম সময় লেগে যায় সেটা বের হওয়ার জন্য প্রিভিয়াস তাহলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই আমাদের তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ভিসা অ্যান্ড ইমিগ্রেশন চ্যানেলের সম্মানিত মেম্বার হয়ে যাবেন এবং আপনার যে ট্রাভেল ইমিগ্রেশন হায়ার এডুকেশন ফ্যামিলি ভিসা এই যাবতীয় বিষয় সম্পর্কিত ইনফরমেশনগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মূল্যবান সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকার জন্য নিয়মিত এক্সারসাইজ করবেন এবং হচ্ছে ট্রাভেল করবেন আসসালামু আলাইকুম